শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আমরা যে যেখানে থাকি না কেন সব জায়গা থেকে আমরা ভালো থাকার চেষ্টা করব। তো আমি তো এর আগে অনেকগুলো ক্লাস নিয়েছি, আজকে আমাদের দিনের মতো আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের জন্য। আজকে তোমাদের জন্য নিব আমি অঙ্ক ক্লাস। তো অঙ্কের তো অনেকগুলোই ক্লাস পেয়েছো তোমরা। আজকে তোমাদের যে বোর্ড বইটি আছে দেখো, এই বোর্ড বইটি 86 পৃষ্ঠা। এই বোর্ড বইটি 86 পৃষ্ঠাতে দুটো অঙ্ক আছে। এই দুটো অঙ্কের ভিতরে প্রথম অঙ্কটা আজকে তোমাদের জন্য করবো। তো আগে পড়ে নি, মনে রাখবে যে লেখা মানে কথার যে অঙ্কগুলো এগুলো পড়তে হলে আগে অবশ্যই ভালো করে পড়বে, বুঝে তারপর অঙ্কটা সমাধান করবে, কেমন? এখানে আছে রেজার গল্পের বই আছে 25টি এবং মিনার গল্পের বই আছে 12টি। মিনার থেকে রেজার কতটি গল্পের বই বেশি আছে? 25 বেশি 12 থেকে আমরা জানি না। তাহলে আমরা এখানে তো দেখতেই পাচ্ছি যে মিনার থেকে রেজার বেশি আছে, কিন্তু কতটি বেশি আছে এই বিষয়টি তোমাদেরকে সমাধান করে বের করতে হবে এই সংখ্যাটা। তো তোমার কাছে মনে করো আছে 12টা, তোমার ভাইয়ের কাছে আছে হলো 25টা। এখন তুমি কিভাবে এটা চিন্তা করবে, মানে বের করবে কিভাবে, বুঝতে পারবে কিভাবে যে তোমার কাছে তোমার ভাইয়ের থেকে তোমার কাছে কম কতটা আছে বা তোমার থেকে তোমার ভাইয়ের কাছে কতটা বেশি আছে, তাই না? তখন কি করবে, অবশ্যই তুমি তোমার ভাইয়ের কাছে যে বইগুলো আছে ওটা থেকে তোমারটা বাদ দিবে। বাদ দিলে যতগুলো থাকে ওই কয়টা বই আমার কি হবে, আমার ভাইয়ের বেশি থাকবে আর আমার ওটা কম থাকবে, তাই তো? তো এখানে এভাবে বলা হয়েছে, তাহলে আমরা এভাবে একটু সাজিয়ে লিখি যে রেজার গল্পের বই আছে 25টি, আর নিচে লিখবো মিনার গল্পের বই আছে 12টি। এরপরে আমি যেহেতু তোমাদের বলে দিয়েছি যে এটা কি করব, বাদ দিব মানে বিয়োগ করব, তাহলে এটা আমরা একটু বিয়োগ করি, আগে সাজিয়ে লিখি তারপর। আমি বোর্ডে করে দিচ্ছি, তোমরা এটা বাসায় বসে অনুশীলন করবে। রেজার গল্পের বই আছে, এরপরে মিনা মিনা গল্পের বই আছে 12টি। আচ্ছা, যেহেতু এই অঙ্কটা হলো বিয়োগ, তাই আমরা বিয়োগ চিহ্নটি এখানে দেব। যে অঙ্ক করো সেটা যোগ হোক বিয়োগ হোক গুণ বা ভাগ, অবশ্যই কিন্তু তোমরা চিহ্ন ব্যাপারটা মাথায় রাখবে। তাহলে এটা আমি বিয়োগ চিহ্ন দিলাম, এবার আমি নিচে একটা দাগ কেটে দিলাম। এবার দেখো আমরা জানি যে যোগ বা বিয়োগের সময় কি করি, আমাদের যে ডান পাশের সংখ্যা দুটো উপরের নিচে আমরা আগে এটা করি। তো এখানে আছে উপরে 5, নিচে আছে হলো 2, তো 5টা থেকে আমরা 2টা বাদ দেবো। এর আগে আমি তোমাদেরকে দাগ কেটে কেটে পড়িয়েছি, বলেছি তুমি আঙুলগুনিও করতে পারবে, কিন্তু বড় হয়ে গেছো এখন যদি আমি একটু করগুনি করি সেটা মনে হয় বেশি ভালো হয়, তাই না? তো 5টা থেকে আমি যখন 2টো বাদ দেই আমার থাকে 3টা। যেহেতু এটা ভিডিও ক্লাস, আমি তোমাদেরকে এখন দাগ কেটে বোঝাচ্ছি, তো আমার আছে 5 3 4 5। 5টা থেকে আমি 2টো কেটে দিলাম, আমার কাছে 1 2 3, এখানে আমি 3 দিব, আর এখানে আছে 2 1 2, এটা থেকে অবশ্যই একটা কেটে দিলে থাকে 1টা, তাহলে আমি এখানে 1 দিব, মানে আমার হলো 13টি। তাহলে আমার গল্পের বই কয়টি আছে বেশি, 13টি। তাহলে এখানে কার কথা বলা হচ্ছে, মিনা এবং রেজার। তাহলে আমি উত্তরে লিখব মিনার থেকে রেজার কতটি গল্পের বই বেশি আছে এভাবে। তার আগে এখানে লিখি রেজার গল্পের বই বেশি আছে, রেজার গল্পের বই
বেশি আছে তেরোটি। আমরা উত্তরটা এভাবেই লিখব, একই রকম উত্তর লিখলে তোমাদের জন্য মনে থাকা, তোমাদের মনে থাকার ক্ষেত্রে বেশ ভালো হবে, মনে রাখতে পারবে। তাহলে আমরা দেখো, এখানে আর একটা ব্যাপার, যখন তুমি উত্তরটা লিখবে অনেকে তোমরা ছোট্ট করে লিখবে, ঠিক আছে, ওটা অবশ্যই হবে, আমি কেটে দেবো না, কিন্তু তুমি যদি একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে প্রশ্নের সাথে একটু মিল করে লেখো, এটা কিন্তু শুনতে ভালো শোনায়, দেখতেও ভালো দেখায় এবং উচিত এটা। হ্যাঁ, তাহলে আমি এটা তুমি দেখে লিখবো, খুবই সহজ। যা আছে তাই, মিনার থেকে রেজা শুধু কতটির জায়গায় তুমি উত্তরটা লিখবা, তেরোটি, গল্পের বই বেশি আছে। মিনার থেকে রেজার তেরোটি, গল্পের বই বেশি আছে। তাহলে আমি শুরু থেকে আর বলছি তোমাদের জন্য যে রেজার গল্পের বই আছে 25টি, মিনার গল্পের বই আছে 12টি, আমি 5 থেকে 2 বিয়োগ করেছি 3, 2 থেকে 1 বিয়োগ করেছি 1, তাহলে রেজার গল্পের বই বেশি আছে 13টি, মিনার থেকে রেজার 13টি গল্পের বই বেশি আছে। তাহলে এই একটা অঙ্ক তোমরা বাসায় বসে অনুশীলন করবে, একবার করলে তো হবে না, যে কোনো জিনিস যতবার করো ততবার কিন্তু তোমার জন্য ভালো হবে, তাই না, বুঝতে শিখতে। তাহলে আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকো, অঙ্ক করো, বাংলা পড়ো, ইংরেজি পড়ো, সব কিছুই পড়তে হবে বেশি বেশি। সবাইকে ধন্যবাদ।